সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পূজার বন্ধের পর আজকে আবার ক্লাস শুরু করেছি। আমি সুকুমল দে সরকার, প্রভাষক অর্থনীতি, পার্শ্বগণ ডিগ্রি কলেজ। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র শ্রেণী একাদশ শিক্ষাবর্ষ 2020-21 খ্রিস্টাব্দ পার্ট চার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি কাকে বলে, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে, আগে আমরা পড়েছি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা পুঁজিতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। আজকে আমরা পড়ব মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে, যে অর্থ ব্যবস্থায় কার্যক্রম, যে অর্থ ব্যবস্থার কার্যক্রম উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। মিশ্র অর্থ ব্যবস্থার প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক পি এস এম উইলসন। তিনি বলেন, মিশ্র অর্থব্যবস্থা এরূপ একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদন ভোগ কার্যক্রম সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সাথে সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে। এই হলো মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থায় যে সামাজিক যে বড় বড় বিষয়গুলি আছে, সামাজিক কর্মকাণ্ড, সেগুলি সরকারি উদ্যোগেই পরিচালিত হয়ে থাকে। যেমন আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে রাষ্ট্রের, যেমন রেলপথ, সমুদ্র বন্দর, বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, হাসপাতাল, টেলিযোগাযোগ নির্মাণ সাধারণত ব্যক্তিগত উদ্যোগের অপেক্ষা সরকারি উদ্যোগেই বেশি হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য প্রভৃতি দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সম্বন্ধে নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করি যে সম্পদের মালিকানা, মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তিগত উৎপাদনের পাশাপাশি সরকারি উৎপাদনে পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ এখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত উৎপাদনের পাশাপাশি সরকারও মালিকানা উদ্যোগে পরিচালিত হয়। এই জন্য সম্পদের মালিকানা ব্যক্তি এবং সরকার উভয়ই হয়ে থাকে। সরকারি নিয়ন্ত্রণ, মিশ্র অর্থব্যবস্থায় সরকার নিয়ন্ত্রণে অনেক কিছুই পরিচালিত হয়ে থাকে। আমরা পূর্বেই বলেছি যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড, বড় বড় সামাজিক কর্মকাণ্ডগুলি সমাজের কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়, যেমন যাতায়াত, যোগাযোগ, রেল, ডাক ইত্যাদি। বেসরকারি বিনিয়োগ, মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি বিনিয়োগ পরিচালিত হয়। এই সাধারণত ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি বেসরকারি বিনিয়োগে পরিচালিত হয়ে থাকে। মুনাফা, যেহেতু 4 নম্বর হচ্ছে মুনাফা যেহেতু ব্যক্তিগত উদ্যোগের প্রধান লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন, কাজেই মিশ্র অর্থনীতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় বিধায় সেখানে অধিক মুনাফা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যদি অধিক মুনাফা সম্ভাবনা বেশি থাকে, সেই ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রেই মুনাফা নিয়ন্ত্রণ করে থাকে। দাম ব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থায় দাম ব্যবস্থা সাধারণত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান থাকে। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে বোঝায় যদি কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান দ্বারা যে দাম নির্ধারিত হয় সেই থেকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অনেক সময় মুনাফা বেশি হতে পারে, সেটিও সরকার নিয়ন্ত্রণ করে থাকে। অর্থনৈতিক পরিকল্পনা, মিশ্র অর্থব্যবস্থায় অর্থনৈতিক পরিকল্পনা পরিচালিত হয়ে থাকে। অর্থনৈতিক পরিকল্পনা কী ধরনের উৎপাদন হবে, ছোটো বড়ো মাঝারি বা যে সমস্ত বৃহৎ খাতগুলি আছে সেগুলি সরকার কর্তৃক সেই সমস্ত পরিকল্পনা সরকার বাস্তবায়ন করে থাকে। ভোক্তার সার্বভৌমত্ব, 7 নম্বর হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব মিশ্র অর্থনীতিতে পুরোপুরি বিদ্যমান থাকে। ভোক্তা তার ইচ্ছা, রুচি ও পছন্দ অনুযায়ী ভোগ করতে পারে, সেজন্য মিশ্র অর্থনীতিতে ভোক্তার সার্বভৌমত্ব বিদ্যমান থাকে। বন্টন ব্যবস্থা, মিশ্র অর্থনীতিতে বন্টন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বন্টন ব্যবস্থা, এই অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা স্বীকৃত হয় অসহিত মুনাফা অর্জন করতে পারে, ফলে আয়ের ক্ষেত্রে অসম বন্টন লক্ষ্য করা যায়। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ, জন্য মিশ্র অর্থনীতি ব্যবস্থা সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য শ্রমিকের ন্যূনতম মজুরি, কর্মকালীন সময়, ছুটি, নিরাপত্তা, শ্রম আদালত, শিল্প বিরোধ নিষ্পত্তি সহ সামাজিক নিরাপত্তা বিধানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুদ্রাস্ফীতির অস্তিত্ব,
এই অর্থনীতিতে যেহেতু ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, দশ নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতির অস্তিত্ব। যেহেতু ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, কাজেই অনেক সময় উৎপাদন বাড়িয়ে বা কমিয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে। মুদ্রাস্ফীতি হলো যে যখন বেশি পরিমাণ টাকা দিয়ে কম পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করা হয়, সেই অবস্থাটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। যখন বেশি পরিমাণ টাকা কম পরিমাণ পণ্যের পিছিয়ে ধাবিত হয়, তাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি। সেই মুদ্রাস্ফীতি অবস্থা যদি মুদ্রাস্ফীতি সাধারণত সরকার কর্তৃক অনেক সময় নিয়ন্ত্রণ করে থাকে। সামাজিক নিরাপত্তা মিশ্র অর্থনীতির আরেকটি বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তার মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, টিআর, কাবিকা, পেনশন ইত্যাদি প্রদানের মাধ্যমে সরকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করে থাকে। উদ্যোক্তা শ্রেণীর উদ্ভব মিশ্র অর্থনীতিতে এই অর্থব্যবস্থায় রাষ্ট্র যেমন উদ্যোক্তার ভূমিকা পালন করে, তেমনি যে কোনো ব্যক্তিগত উদ্যোক্তা বিনিয়োগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে মুনাফা অর্জন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম মিশ্র অর্থনীতির এখানে 12টি পয়েন্ট আমরা আলোচনা করলাম। অর্থাৎ সাধারণত মিশ্র অর্থনীতি বলতে বোঝায় যেখানে ধনতন্ত্র এবং গণতন্ত্রের দোষগুলিকে পরিহার করে গুণগুলিকে গ্রহণ করে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। মিশ্র অর্থনীতিতে সাধারণত আমরা দেখি পুঁজিতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তি মালিকানা এবং নির্দেশমূলক অর্থনীতি হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, সেখানে কিছু দুষ্ট্রুটি থাকে। কিন্তু মিশ্র অবস্থায় সেই দুষ্ট্রুটিগুলি পরিহার করে গুণগুলিকে গ্রহণ করে সেই অর্থনৈতিক পরিচালিত হয় বলে মিশ্র অর্থনৈতিক ব্যাপক প্রসারতা অনেক বেশি এবং এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কার্যকরীও বেশি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কী বললাম আজকের যে বিষয়গুলি আমরা শিখলাম সেটা হলো মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ, এক সম্পদের মালিকানা, দুই সরকারি নিয়ন্ত্রণ, তিন বেসরকারি বিনিয়োগ, চার মুনাফা, পাঁচ দাম ব্যবস্থা, ছয় অর্থনৈতিক পরিকল্পনা, সাত ভোক্তার সর্বত্ব, আট বন্টন ব্যবস্থা, নয় শ্রমিকের স্বার্থ সংরক্ষণ, দশ মুদ্রাস্ফীতির অস্তিত্ব, এগারো সামাজিক নিরাপত্তা, ১২ উদ্যোক্তা শ্রেণীর উদ্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইসলামী অর্থনীতি কাকে বলে, ইসলামিক অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই বাইরে গেলে মাস্ক পরিধান করবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাইর হবে না। আমরা নিয়মিত ক্লাস করবো বাসাম ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে, তোমরা আমাদের নিয়মিত ক্লাসগুলি দেখবে, কারণ একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসের যথেষ্ট সম্পর্ক আছে। আজকে আমি এখানেই শেষ করছি।